আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরও দুইটি চমৎকার ব্যাংকিং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এর একটি হচ্ছে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট এবং আরেকটি হচ্ছে ডরম্যান্ট অ্যাকাউন্ট। এটি আমাদের ব্যাংকারদের জন্য খুবই পরিচিত দুটি টার্ম, তবে ব্যাংকের যারা কাস্টমার আছেন, বিশেষ করে যারা আমানতি কাস্টমার, তাদেরকেও এই কনসেপ্ট দুটি সম্পর্কে ধারণা রাখা উচিত এবং মেনে চলা উচিত। আমাদের এমনও কিছু কাস্টমার আছেন যারা বিশেষ কোনো প্রয়োজনে হয়তো অ্যাকাউন্ট করেন এবং তাদের সেই বিশেষ উদ্দেশ্যটি সাধন হয়ে গেলে তারা আর ব্যাংক অ্যাকাউন্টের কোনো খোঁজখবর রাখেন না, ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করেন না। অনেকে দেখা গেছে কি অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু কোনো লেনদেন হচ্ছে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো লেনদেন হয় না। তাহলে এরকম অ্যাকাউন্টগুলোর আসলে ভবিষ্যৎ কী, এটি আসলে সাধারণ মানুষদের জানা উচিত। এবং আমার মনে হয় যদি আপনারা এই অ্যাকাউন্টগুলোর পরিণাম সম্পর্কে জানেন, তাহলে হয়তো আশা করি আপনারা আপনাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আজকের পর থেকে আরও অধিকতর সচেতন হয়ে যাবেন। আমরা যারা ব্যাংকার তারা ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে দুইটি টার্ম, ইনঅপারেটিভ অ্যাকাউন্ট এবং ডরম্যান্ট অ্যাকাউন্ট, এই দুইটি টার্ম সম্পর্কে খুবই পরিচিত এবং এই অ্যাকাউন্টগুলো বলা চলে ব্যাংকারদের গলার কাটা বটে। আমরা চলুন তাহলে জানি ইনঅপারেটিভ অ্যাকাউন্ট কী। ব্যাংকে কোনো অ্যাকাউন্টে যদি 6 মাস বা তার অধিক সময় লেনদেন না হয়, তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে ব্যাংক ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত করে। ইনঅপারেটিভ বাংলায় যদি আমরা বলি তাহলে লেনদেনবিহীন অ্যাকাউন্ট, যেসব অ্যাকাউন্টে লেনদেন হয় না বা লেনদেন নেই, সেই অ্যাকাউন্টগুলোই হচ্ছে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট। তাহলে কতদিন লেনদেন না হলে সেগুলো ইনঅপারেটিভ অ্যাকাউন্ট? সাধারণত 6 মাস কোনো অ্যাকাউন্টে লেনদেন না হলে সেই অ্যাকাউন্টগুলোকে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করা হয়। লেনদেন বলতে এটা হচ্ছে গ্রাহকের নিজ উদ্যোগে লেনদেন, অর্থাৎ নিজ উদ্যোগে জমা, নিজ উদ্যোগে উত্তোলন। অনেক সময় দেখা গেছে কি ব্যাংকের ইন্টারনাল ইন্টারেস্ট ক্রেডিট হতে পারে, ইন্টারনাল ট্যাক্স বা আবগারি শুল্ক কর্তন হতে পারে। এই ইন্টারনাল বা অটোমেটেড কর্তনগুলো বা অটোমেটেড লেনদেনগুলো কিন্তু এখানে বিবেচ্য নয়। এখানে লেনদেন বলতে কাস্টমারের স্বপ্রণোদিত লেনদেনগুলোকে মিন করা হচ্ছে। তাহলে 6 মাস বা তার অধিক সময় যদি কোনো অ্যাকাউন্টে লেনদেন না হয়ে থাকে, সেই অ্যাকাউন্টগুলোকে ব্যাংক ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত করে থাকে এবং এই ইনঅপারেটিভ অ্যাকাউন্টগুলোতে টাকা উত্তোলন আর অ্যালাউ করা হয় না। যদি কোনো অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হয়ে যায়, সেটা এখন বর্তমানে ব্যাংকগুলো কোর ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার কারণে স্বয়ংক্রিয়ভাবেই অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হিসেবে মার্কড হয়ে যাবে এবং একটি অ্যাকাউন্ট ইনঅপারেটিভ মার্কড হয়ে যাওয়ার পরে ওই অ্যাকাউন্টে টাকা জমা করা সম্ভব হবে। যেমন বিদেশ থেকে টাকা আসলে এটা বা EFT-র মাধ্যমে টাকা আসলে, RTGS-এর মাধ্যমে টাকা আসলে সেটা জমা হবে, অথবা যার অ্যাকাউন্ট উনি বা তার পক্ষে কেউ নগদ টাকা জমা করলো সেটা কিন্তু জমা হবে। কিন্তু আপনি যদি ওই অ্যাকাউন্টের কাউকে চেক ইস্যু করে থাকেন, তাহলে কিন্তু এই ইনঅপারেটিভ অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উত্তোলন করা সম্ভব হবে না। তাই কাস্টমারদেরকে এটা মাথায় রাখতে হবে, যেমন তার অ্যাকাউন্ট লেনদেন না হওয়ার কারণে যেন ইনঅপারেটিভ না হয়। এখন ইনঅপারেটিভ অ্যাকাউন্টের এক পর্যায়ে সে তখন এটি আর ইনঅপারেটিভ থাকে না, সেটি ইনঅপারেটিভকে তখন ডরম্যান্ট হিসেবে চিহ্নিত করা হয়। ইনঅপারেটিভ অ্যাকাউন্টের ইনঅপারেটিভ স্ট্যাটাসটা যখন আরও কন্টিনিউ করে, তখন এক পর্যায়ে সেটাকে ডরম্যান্ট বা সুপ্ত অথবা ঘুমন্ত অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এবং ব্যাংকগুলো CD অ্যাকাউন্টের ক্ষেত্রে 12 মাস যদি লেনদেন না হয়ে থাকে, তখন সেটাকে ডরম্যান্ট হিসেবে চিহ্নিত করে। আর সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 2 বছর, অর্থাৎ 24 মাস যদি কোনো লেনদেন না হয়, তখন সেটিকে ডরম্যান্ট হিসেবে চিহ্নিত করে থাকে। এখন তাহলে আমরা কি বুঝতে পারছি যে ডরম্যান্ট অ্যাকাউন্ট ইনঅপারেটিভ অ্যাকাউন্ট, কিন্তু যখন অ্যাকাউন্টের ইনঅপারেটিভ স্ট্যাটাসটা লং টাইম কন্টিনিউ করে, তখন সেটাকে ডরম্যান্ট হিসেবে চিহ্নিত করা হয়। এবং ইনঅপারেটিভ এবং ডরম্যান্ট অ্যাকাউন্টের ট্রিটমেন্ট অলমোস্ট সেম, তবে ডরম্যান্ট অ্যাকাউন্টটা হচ্ছে যে ইনঅপারেটিভ অ্যাকাউন্টের একটা লং স্ট্যাটাস। এবং যদি কোনো কাস্টমার তার ডরম্যান্ট বা ইনঅপারেটিভ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেটেড করতে চায়, অর্থাৎ নর্মালাইজ করতে চায়, সেটা সম্ভব।
কিন্তু সেটার জন্য তখন ব্যাংকারের কাছে লিখিত আবেদন দিতে হবে এবং কিছু টাকা জমা করে উনি যে আসলে লেনদেন করতে ইচ্ছুক বা আগ্রহী সেটা প্রমাণ করতে হবে এবং সেই জন্য অবশ্যই সংশ্লিষ্ট কাস্টমারকে কিছু টাকা জমা করতে হবে, জমা করে তার লেনদেনের ইচ্ছা পোষণ করতে হবে। এবং একই সাথে যদি তার অ্যাকাউন্টে কোনো ডকুমেন্টারি কোনো ল্যাপসেস থেকে থাকে, যেমন তার এনআইডি যদি না থেকে থাকে, তার হালনাগাদ মোবাইল ফোন নম্বর যদি না থেকে থাকে, তার ঠিকানার সপক্ষে যদি কোনো প্রুফ থেকে না থাকে, তখন ব্যাংকার অবশ্যই তার কাছে নতুন করে এই কাগজপত্রগুলো চাইতে পারে এবং এই কাগজপত্রগুলো চেয়ে তারপর সব তথ্য হালনাগাদ করার পরে ব্যাংকার তার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেটেড করে দিতে পারবেন। এবং অ্যাক্টিভেশন হওয়ার পরে অবশ্যই কাস্টমার অ্যাকাউন্টে আগের মতো করে আবার লেনদেন কন্টিনিউ করতে পারবে। তো ভিউয়ার, আশা করি আপনাদের কাছে ইনঅপারেটিভ এবং ডরম্যান্ট কনসেপ্ট দুটি স্পষ্ট হয়েছে। যদি এরপর আপনাদের বুঝতে কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন বলে। আশা করি ভবিষ্যতের আরও ব্যাংকিং বিষয়ক ভিডিও পেতে ব্যাংকার অ্যান্ড ব্যাংকিং চ্যানেলের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।